দেশে ছয় রাজ্যের সাত বিধানসভা আসনে উপভোটের ফলে সিপিএম নেতাদের কপালে চিন্তার ভাঁজ। বাম রাজনীতির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে কেরল, ত্রিপুরা বা পশ্চিমবঙ্গের নির্বাচনী ব্যর্থতায়। আরও জনবিচ্ছিন্নতা কাটাতে দলটি এবার কোন পথে যায়, পর্যবেক্ষকদের নজর সেদিকেই। এরাজ্যের ধূপগুড়িতে ঢাকঢোল পেটিয়ে বাম কংগ্রেস জোট হয়েছিল। দলের দুটি শীর্ষ নেতারা সভা প্রচারও সেরেছিলেন নিয়ম মেনে। কমা সাগে সাগর দেখির ফলে এখানিতে উজ্জীবিত সিপিএম কংগ্রেস নেতারা আবার ম্যাজিকের প্রত্যাশা করেছিলেন, কিন্তু ধূপগুড়ির ফলে হতাশার ছায়া নেমেছে আলিমুদ্দিন স্ট্রিট ও বিধান ভবনে। ২০২১ সালের নির্বাচনে যা ভোট শতাংশ ছিল মোটের ওপর সেটাই রয়েছে সিপিএম প্রার্থী। তবে আরও চিন্তার খবর আসছে কেরল থেকে, সেখানে বিপুল ভোটে জিতেছে সোনিয়া রাহুল গান্ধীর দল। কেরলের পুথুপাল্লি আসনে বড় হারে হতাশায় সিপিএম। কেন্দ্রটিতে আগে বিধায়ক ছিলেন কংগ্রেসের প্রবাদ প্রতিম নেতা ওমেন চান্ডি। তিনি দুবার কেরলে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার মৃত্যুতে তার পুত্রকে প্রার্থী করে কংগ্রেস। ওমেন চান্ডির মৃত্যুজনিত সহানুভূতির হাওয়াও কংগ্রেসের পক্ষে গিয়েছে। এখানে কংগ্রেসের ওমেন চান্ডি পেয়েছেন ৮০,১৪৪ ভোট। সিপিএম এর জৈক সি থামাসের ঝোলায় ৪২,৪২৫ ভোট। বিজেপির হাল শোচনীয়, তাদের লিজন লাল পেয়েছেন মাত্র ৬,৫৫৮টি ভোট। সিপিএম এর হাড়ির হাল সব থেকে বেশি চোখে পড়েছে ত্রিপুরায়। একসময় দীর্ঘ দশকের পর দশক এই ছোট্ট রাজ্য শাসন করেছে মার্ক্সবাদী দলটি, ক্ষমতাচ্যুত হয়েছিল আগে। এবার বোধ হয় সে রাজ্যে সিপিএম এর অন্ত্যেষ্টি সঙ্গীত গাইবার পালা শুরু হলো। ত্রিপুরার ধনপুর আসনটি বিজেপির দখলেই ছিল, পদত্যাগের ফলে শূন্য হওয়ায় আসনটি উপজাতি অধ্যুষিত। এবার এই আসনে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ পেয়েছেন ৩০,১৭ ভোট, আর সিপিএম প্রার্থী পেলেন মাত্র ১১,১৪৬ ভোট। ধনপুরে বিজেপি জয়ের ব্যবধান ১৮,৮৭১ ভোট। কিন্তু দেশের প্রধান বাম দলটির করুণ অবস্থা আরও প্রকট হয়েছে ত্রিপুরার বক্সানগর আসনের ভোটে। এই আসনে প্রায় ২/৩ ভোটারই সংখ্যালঘু। আসনটি আগে ছিল সিপিএম এর হাতে, বাম বিধায়কের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে এবারে বিজেপি তাদের ধর্মীয় ছোঁক কাটিয়ে সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী করে। ফলাফল চমকে দেওয়ার মতোই, বিজেপি প্রার্থী তাফাসুল হোসেন পেয়েছেন ৩৪,১৪৬ ভোট, আর সিপিএম প্রার্থী ঝোলায় মাত্র ৩,৯০৯ ভোট। সংখ্যালঘু অধ্যুষিত আসনে বিজেপি প্রায় ৮০% ভোট পেয়ে ৩০,২৩৭ ভোটের ব্যবধানে জিতেছে। সিপিএম এর রাজনীতির আকর্ষণ যে ক্রমেই তলানিতে সেটা এবারের ফল থেকে পরিষ্কার। এই ধারা বজায় থাকলে আসন্ন নির্বাচনে লোকসভায় কজন সিপিএম সাংসদ দেখা যাবে বা আদৌ দেখা যাবে কিনা তা নিয়ে চলতে পারে চর্চা। কলকাতা টিভি।